হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, ধাবা স্টাইল চিকেন রেসিপি। তো এই রেসিপিটা খুবই সহজ বানাতে, খেতে কিন্তু দারুণ হয়। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চলুন তাহলে শুরু করা যাক, আমার সাথে দেখতে থাকুন আমি কিভাবে বানাই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের মানুষজনের সাথে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটাকে হিট করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক ধাবা চিকেন। তো আমি এই ধাবা চিকেন এই রেসিপিটা করার জন্য এখানে আমি উইথ বনি চিকেন নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন আছে। এবার এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে এতে একটু লেমন জুস, লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। লেবু না থাকলে আপনারা ভিনিগারও দিতে পারেন। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটা ওই 1 চামচের মতন দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি নুন, নুনটাও পরিমাণ মতো দিলাম। এবার এটাকে ম্যারিনেট করব, ভালো করে মাখিয়ে নেব। তো এই ম্যারিনেশনটার জন্য মোটামুটি আমি 30 মিনিট কিংবা হাতে যদি সময় না থাকে 15 মিনিট এটা এইভাবে রেস্টে একটু রেখে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল আর সর্ষের তেল আমি দুটোকে মিশিয়ে 4 চামচের মতন 4 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। এগুলো একদম পুরো ডিপ ফ্রাই হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিকেনটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট এভাবে একটু হাই হিটে ফ্রাই করে নেব, তারপর এটাকে খুলে রাখবো। তাতে এগুলো একটু লালচে লালচে ভাব চলে আসবে। দেখুন আমার চিকেনগুলো কিন্তু একদম পুরো ফ্রাই হয়ে গেছে, এই যে লাল লাল একটা ভাব চলে এসছে, এগুলোকে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। এবার ওই সেম তেলের মধ্যে আমি এখানে একটু জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কার ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটাকে খুব হালকা করে নাড়বো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 2টো পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা হালকা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এগুলো সবই কিন্তু কুচি করেই আমি দিলাম, মানে রাখলি চপ করা রয়েছে। এবারে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, নুনটা দেওয়ার পরে একটু নাড়বো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, এখানে 2টো টমেটোর আমি পিউরি করে রেখেছিলাম। এটাকে খুব ভালোভাবে একটু মাখা মাখা করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা শুকিয়ে যায়, কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু নুন, আর একটু দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন, আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করব। এর মধ্যে অল্প একটুখানি আমি জল দিচ্ছি, নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এবার এই ফ্রাই করে রাখা যে চিকেনটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবার মিশিয়ে নেব মশলার সাথে, যাতে এটা কোটিং হয়ে যায়। এবার এর মধ্যে আমি একটু কসৌরি মেথি দিয়ে দিলাম, এটার ফ্লেভারটার জন্য, খুব ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে এটাকে মোটামুটি 10 থেকে 12 মিনিট একটু সেদ্ধ হতে দেবো। এই যে আমি জল দিয়ে দিলাম, এবার আমি এটাকে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতন হাই হিটে এটা হতে দেব। আমার এটা 10 থেকে 12 মিনিট মোটামুটি এইভাবে হাই হিটে ওঠার পরে এটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, গরম মশলার গুঁড়ো, আর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাটা এই ধাবা চিকেনে দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়।
এবার এটা দেওয়ার পরেও আর একটু একটুখানি আমি মিনিট দুই একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে যাবে। তো আমার এই ধাবা চিকেন রেসিপিটা কিন্তু একদম রেডি ফর সার্ভ। খুব ভালো একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর প্রচুর প্রচুর লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।